السلام عليكم. আপনাদের সবাইকে উজবেকিস্তানের নুকুসে স্বাগত জানাচ্ছি। আজকে ঠান্ডা কম, গত কয়েকদিন ধরে খুব বেশি ঠান্ডা ছিল। আর দেখেন কি সুন্দর, কি সুন্দর হাঁটার রাস্তা, সব হলুদ, শরতের শেষ মুহূর্ত। তো দেখলাম যে তাপমাত্রা একদম মানে একলাফে 25 ডিগ্রি, তাই আজকে এখন একটু সাইক্লিং করতে বের হলাম আমি আর হোসেন ভাই। তো এই রাস্তাটা দিয়ে এর আগে আমরা হাঁটছি, সাইকেলে করে গেলে আমরা মূলত ওই রোডটা ইউজ করি, কিন্তু আজকে বললাম যে না, এই সুন্দর ইয়েটা ইউজ করি। আর এখানে কিছুক্ষণ পর পরই এরকম বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা আছে, আরও কিছুক্ষণ পর বাচ্চারা আসবে, খেলাধুলা করবে, যেহেতু তাপমাত্রা আজকে আরামদায়ক। দেখেন কি সুন্দর নিচে এই যে ম্যাপল লিপ। এবং গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, আস্তে আস্তে ঝরে পড়তেছে, এখন পাতা ঝরার সময় বলা যায় এটাকে। সব কিছু সুন্দর এখানে, মানুষজন সুন্দর, প্রকৃতি সুন্দর, তাদের আচার ব্যবহার সুন্দর। আচ্ছা, আমার ডান পাশ, হ্যাঁ, কি সুন্দর পাতাগুলো, সব হলুদ হয়ে আছে। এরকম একটা সাজানো গোছানো শহর, মানে খুবই ভালো লাগে, প্রতিটা জিনিসই ভালো লাগে। হোসেন ভাইরে আগায় দিলাম, তার সাইকেলের মধ্যে হুঁচেল আছে, আমি আবার যদি আপাদের গায়ে লাগাই দিই তাহলে এটা একটা সমস্যা হয়ে যেতে পারে। তো দেখেন কি সুন্দর, দেখেন এই যে বললাম না, কিছুক্ষণ পর পরই এরকম বাচ্চাদের খেলাধুলার জন্য, ব্যায়াম করার জন্য এরকম জায়গা আছে। সালামত, দেখেন কি সুন্দর, দিস ইজ নাইস ওয়ান, অ্যালাউ মি টু গো ফার্স্ট। হোসেন ভাই, ওয়াও, এক্সিলেন্ট, দেখেন কি সুন্দর। এই যে আরেকটা জায়গা, 1 মিনিটও লাগে নাই, 1 মিনিট পরে আরেকটা জায়গায় চলে আসছে। বলেন তো এই শহরটা ছেড়ে আমি যাবো কীভাবে, বাট যেতেই হবে। এই আমার আবার টপ করতেছে, এই যে আরেকটা। এখানে পুরা দেশটাই আসলে এদের জন্য একটা স্বর্গখানা, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য এখানে আলাদা কোনো পার্কে যেতে হয় না। এই যে আরেকটা দেখেন, কিছুক্ষণ পর পরে কি সুন্দর, এই যে মেয়েগুলো খেলাধুলা করতেছে, এই যে কোনো চিন্তা ভাবনা নাই এদের, কোনো টেনশন নাই। ওই যে আরেকবারটা পাগলার মতো চালাইতেছে। তো যেমনটি বলতেছি, এত সুন্দর একটা শহর, মিস করবো আসলে, প্রতিটা জায়গায় মিস করি। আমরা যত জায়গায় জব করতে যাই, ওই যাই অল্প কয়েকদিনের মধ্যে বা 6 মাস 9 মাস 1 বছর একটা শহরে থাকলে ওখানকার শহরের প্রতি, পরিবেশের প্রতি, মানুষজনের প্রতি একটা মায়া লাগা কাজ করে, একটা ভালো লাগা, একটা ভালোবাসা কাজ করে। বাট আমাদের সেই মায়া, সেই ভালোবাসা, এটা হলো ফর দ্য টাইম বিং, কারণ আমি আমি জানি নির্দিষ্ট সময়ের পর আমি এলাকা ছেড়ে চলে যাব। কাজে ভালোবাসার টানটা, ভালো লাগাটা, ওটার একটা লাগাম ধরেই ভালোবাসতে হয়, লাগাম ধরেই ভালোবাসা, ভালো লাগাটা ইয়ে করতে হয়। তো আমি এ পর্যন্ত যতগুলো শহরে কাজ করছি, প্রতিটা শহর নিয়েই আসলে আমার মানে অনেক মেমোরি আছে। তার মধ্যে নুকুসটা খুবই স্পেশাল, গত বছর সিয়েরা লিওনটাও স্পেশাল ছিল, নুকুসটা বেশি স্পেশাল। এখানে সিকিউরিটি ভালো,
যে কোনো জায়গায় চলে যেতে পারি কোনো সমস্যা ছাড়া। সিগন্যাল পড়ছে, এটা পার হয়ে যায় একটু। দেখেন যত দূর চোখ যায় শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। বাম পাশে বড় রাস্তা, ডান পাশে হয়তো বা এটা আবাসিক এলাকা, সামনে কিছু দোকান পাটও আছে। তো সব কিছু মিলিয়ে অসাধারণ। তো এই ভিডিওটা শেষ করব, আল্লাহ সবাইকে ভালো রাখুন। ওই যে সামনে আরেকটা পার্কের মতো, ওখানে অনেক মানুষ আছে, ওটা দেখিয়েই ভিডিওটা শেষ করব আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।